সবচাইতে জরুরি হচ্ছে এমন একজন মেন্টর যার সাথে আপনি কনভারসেশন করলে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং জানতে পারবেন কোন শব্দগুলি, কোন ফ্রেজগুলি কোন প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি কি মুভি দেখলেই অনেক ইংরেজি শিখতে পারবো? মেবি। আমি কি মুভি দেখে সব ইংরেজি শিখে ফেলতে পারবো? আই ডোন্ট থিংক সো। ইংরেজি শেখার সবচাইতে বেস্ট উপায় হচ্ছে যদি আপনি কারোর সাথে সরাসরি প্র্যাকটিস বা কথোপকথনের মাধ্যমে কথা বলে নিজেকে প্রস্তুত করতে পারেন, আরও কনফিডেন্ট করতে পারেন। এখন এই কনভারসেশনাল বা ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ শেখার জন্য সবচাইতে জরুরি হচ্ছে এমন একজন মেন্টর যার সাথে আপনি কনভারসেশন করলে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং জানতে পারবেন কোন শব্দগুলি, কোন ফ্রেজগুলি কোন প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হাউ আর দিজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন সিঙ্ক উইথ দ্য কোয়েশ্চেন্স বিং আস্কড টু ইউ? এগুলো শেখার জন্যই আমাদের ওয়ান অন ওয়ান ইন্টারঅ্যাক্টিভ সেশনসে আই পার্সোনালি ট্রাই টু ওয়ার্ক উইথ ইউ অনলাইন, যেখানে কোয়েশ্চেন্স রয়েছে, সেট অফ কোয়েশ্চেন্স, যেগুলো একটা মানুষের সাথে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কিংবা কোনো জায়গায় কোনো টপিকের উপরে কথা বলার ক্ষেত্রে আপনাকে আলাদা একটি এজ কিংবা এক্সট্রা মোটিভেশন প্রোভাইড করবে। অলওয়েজ মাথায় রাখতে হবে মুভিজ কিংবা বই থেকে আপনি যেই ইংলিশটা শিখতেছেন এটা পারসেপশন এবং আপনার কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট। বাট রিয়েল লাইফে যখন আপনি কোনো একটা ভাষা কিংবা কোনো জিনিসকে বারবার ব্যবহার করবেন এবং ফিডব্যাক পাবেন হাউ টু ইম্প্রুভ দ্যাট থিং, সেখানেই আপনার মেইন গ্রোথ এবং ইম্প্রুভমেন্ট রয়েছে। সো আই হোপ আর দেরি না করেই আপনি আমাদের ওয়ান অন ওয়ান টিউটরশিপ প্রোগ্রাম নিয়ে আরও বিস্তারিত জানার জন্য সেন্ড মেসেজ বাটনে নক করবেন, অ্যান্ড ইউ উইল গেট টু নো হাউ দিস এন্টায়ার থিং ইজ ফোকাসড অ্যাট। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।